আজকে আমি যার গল্প শোনাবো আপনাদেরকে, সে হলো ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত গ্যাংস্টার পিচ্চে হান্নান। তাকে নিয়ে আজকের গল্প। ঢাকা শহরের এককালের মাদক সম্রাট, লাখো মানুষের মূর্তিমান আতঙ্ক পিচ্চে হান্নান আজ পড়ে আছেন নাম ফলকহীন একটি কবরে। 2004 সালের 26 জুন রেবের ক্রস ফায়ারে নিহত হওয়ার আগ পর্যন্ত পিচ্চে হান্নান দাপিয়ে বেরিয়েছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড। ছিনতাই চাঁদাবাজির মাধ্যমে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদ। এই কুখ্যাত সন্ত্রাসীর গল্প নিয়েই সাজানো হয়েছে গল্পটি। পিচ্চে হান্নানের জন্ম ফরিদগঞ্জের চরদুখিয়া ইউনিয়নে। ষষ্ঠ শ্রেণীর পরই বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। এরপর পিতার কাঁচামালের ব্যবসার সূত্র ধরে চলে আসেন ঢাকার কাউরান বাজারে। প্রথম দিকে মূলত পিতার ব্যবসায়ী দেখাশোনা করতেন তিনি, কিন্তু ধীরে ধীরে ছোটোখাটো চুরি ছিনতাই থেকে শুরু করে জড়িয়ে পড়েন ডাকাতি অপহরণের মতো ভয়ঙ্কর সব অপরাধের সাথেও। খুন জখম তার কাছে হয়ে ওঠে নিত্য নৈতিক ব্যাপার। এক সময় হান্নান জড়িয়ে পড়েন মাদক ব্যবসার সাথে। এদিকে 90 দশকের মাঝামাঝি সময়ে ঢাকায় আন্ডারওয়ার্ল্ডে আসে ব্যাপক পরিবর্তন। এক প্রভাবশালী ডনের অবসরে যাওয়ার পর আন্ডারওয়ার্ল্ড বিভক্ত হয়ে যায় দুই ভাগে। একটি সুব্রত বাইনের নেতৃত্বে 7 স্টার গ্রুপ, অন্যটি লিয়াকতের নেতৃত্বে 5 স্টার গ্রুপ। পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর সহ বিকাশ প্রকাশ নিটেল এরা যোগ দেন লিয়াকতের 5 স্টার গ্রুপে। অন্যদিকে সুব্রত বাইনের 7 স্টার গ্রুপে যুক্ত হয় টুকাই সাগর, মুরগি মিলন, আসিফ, জন, সাইদুর রহমান, নিউটন সহ আরও অনেকে। পরবর্তীতে লিয়াকতের সাথে দ্বন্দ্বের জের ধরে সুব্রত বাইনের সাথে হাত মেলান আন্ডারওয়ার্ল্ডের আরেক ডন সুইডেন আসলাম। এতে সুব্রত বাইনের অবস্থান আরও পোক্ত হয়। এ সময় দুই ঘেং এর মধ্যে আধিপত্য বিস্তারের যুদ্ধ বেড়ে যায় ব্যাপক হারে। চলতে থাকে খুন পাল্টা খুন। আগাম ছিলেন এর সন্ত্রাসী আসিফ সুব্রত বাইনের গ্রুপ থেকে বেরিয়ে এসে যোগ দেন লিয়াকত গ্রুপে। এর কিছুদিন পর দুই সহযোগী টিপু ও রিপন সহ খুন হন আসিফ। এ খুনের অভিযোগ উঠে সুব্রত বাইন গ্রুপের জন এর বিরুদ্ধে। এরপর চলে আরও কিছু খুন পাল্টা খুন। ঢাকা জসকুট এলাকায় ফিল্মি কায়দায় খুন করা হয় সুব্রত বাইন গ্রুপের মুরগি মিলনকে। এ মিশনে সরাসরি অংশ নেন পিচ্চে হান্নান ও কালা জাহাঙ্গীর। আন্ডারওয়ার্ল্ডের এমন উত্তাল সময়ে সরকার 23 জন শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশ করেন। এর মধ্যে পিচ্চে হান্নান, কালা জাহাঙ্গীর, টুকাই সাগর সহ 11 জনকে ধরিয়ে দিতে 1 লক্ষ টাকা ও লিয়াকত ও তার ছোট ভাই কামরুল হাসান ওরফে হান্নান সহ 12 জনের জন্য ঘোষণা করা হয় 50,000 টাকা করে পুরস্কার। পিচ্চি হান্নান ও কালা জাহাঙ্গীর তারা দুজন ঘনিষ্ঠ সহচর ছিলেন। অধিকাংশ মিশনেই তারা একসাথে অংশ নিতেন। 1996 ও 2001 নির্বাচনেও তারা কাজ করেছিলেন একই দলের প্রার্থী হয়ে। এভাবে কিছুদিনের মধ্যেই তাদের এই গ্রুপটি আন্ডারওয়ার্ল্ডে রীতিমতো ত্রাস হয়ে ওঠে। প্রতি মাসে তাদের নামে চাঁদা উঠত কোটি টাকার উপরে। তবে এই অন্ধকার জগতে বন্ধুত্বের অস্তিত্ব তখনই যতক্ষণ স্বার্থের দ্বন্দ্ব এসে পথ রোধ না করে। এর সত্যতা মেলে পিচ্চি হান্নান ও কালা জাহাঙ্গীরের ঘটনাতেও। 2004 সালের দিকে স্বার্থের দ্বন্দ্ব বাড়তে থাকে ঢাকায় অন্ধকার জগতের এই দুই শিরোমণির মধ্যে। জানা যায় তাদের মধ্যে জামেলের সূত্রপাত বনানি 20 নম্বর ওয়ার্ড ও মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে। কালা জাহাঙ্গীর বনানি 20 নং ওয়ার্ডের নিয়ন্ত্রণ চাইতেন হান্নানকে, মিরপুর এলাকা নিয়ে এ ওয়ার্ড ছাড়তে বলেন তিনি। কাউরান বাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পিচ্চি হান্নানের কাছে এটি ছিল মাদক ব্যবসার জন্য আদর্শ একটি স্পট। তাই তিনি এ এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হননি। এ নিয়ে অনেক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল দুই বন্ধুর মধ্যে। প্রকাশ্যে বাকবিতণ্ডাও হয়েছে অনেকবার। এরপর পিচ্চি হান্নান 2004 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি একদিন সমঝোতার জন্য কালা জাহাঙ্গীরকে ডাকেন আরেক সন্ত্রাসী নিটেল এর বাসায়। নিটেল ছিল পিচ্চি হান্নানের একান্ত সহযোগী। হান্নানের পরিকল্পনা ছিল জাহাঙ্গীরকে সেখানেই শেষ করে দেওয়ার, কিন্তু গুলিবিদ্ধ হয়েও কৌশলে পালাতে সক্ষম হন জাহাঙ্গীর। শোনা যায় জাহাঙ্গীর সেদিন পালিয়ে আশ্রয় নিয়েছিলেন 7তলা বস্তিতে তার সহযোগী মোল্লা শামীমের দ্বারায়। সেখানে চিকিৎসা করেও বাঁচানো যায়নি কালা জাহাঙ্গীরকে। 7তলা বস্তিতেই গোপনে দাফন করা হয় তাকে। কালা জাহাঙ্গীরের মৃত্যুর 3 মাস পরেই রেবের ক্রস ফায়ারে নিহত হন মোল্লা শামীম। পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। আর সঠিক তথ্য খুব কম জনেরই জানা থাকায়
কালা জাহাঙ্গীর সম্পর্কে বিভিন্ন কথা ভেসে বেড়াতে শুরু করে। এমনকি বাংলাদেশ পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনও জীবিত হিসাবে অন্তর্ভুক্ত আছে তার নাম। কারো কারো মতে আন্ডারওয়ার্ল্ড ছেড়ে জাহাঙ্গীর পাড়ি জমিয়েছেন বিদেশে, সেখানে এখনও বহাল তবিয়তেই আছেন তিনি। সব মিলিয়ে কালা জাহাঙ্গীর বাংলাদেশের অন্ধকার জগতের এক রহস্যময় নাম হয়ে আছেন এখনও। কালা জাহাঙ্গীরকে হত্যার পর পিচ্চি হান্নানের প্রভাব প্রতিপত্তি আরও বেড়ে যায়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় সব সরকারের আমলেই কয়েকজন প্রভাবশালী নেতার সাথে সুসম্পর্ক গড়ে তুলত হান্নান। তার সাথে দহরম মহরম ছিল অনেক পুলিশ কর্মকর্তারও। এমনও অনেক পুলিশ কর্মকর্তার কথা জানা যায় যারা তার ফেন্সি ডিল ভর্তির টাক পাহারা দিয়ে খালাস করার ব্যবস্থা করতেন। এদের জন্য হান্নান জলের মতো টাকাও খরচ করতেন। উচ্চ পর্যায়ে এমন সমর্থন পাওয়ায় হান্নান প্রায় অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছিলেন। কালা জাহাঙ্গীরের মৃত্যুর পর নিজেকে তিনি পুরো ঢাকার ডন বলে দাবি করতে শুরু করেন। নিহত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি সহ নানা অপরাধে ছিল 23টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল হত্যা মামলা, ওয়ার্ড কমিশনার সাদাত হোসেন হত্যা মামলা, এসআই হুমায়ুন কবির হত্যা মামলা, এমনকি পথ চলতে গিয়ে ফার্মগেট এলাকায় গুলি করে খুনের মতো ঘটনা রয়েছে তার জীবনে। কিন্তু সব পাপেরই শেষ থাকে, শেষ হয়েছিল পিচ্চি হান্নানের অপরাধ যুগ। উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউতে 2 নম্বর বাড়িটি ছিল একজন প্রবাসীর। বন্ধুবান্ধব সহ আমোদ ফুর্তি করার জন্য সেখানে নিয়মিত যেতেন হান্নান। 2004 সালের 24শে জুন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। সেদিন বাড়িটিতে পিচ্চি হান্নানের সাথে ছিল তার সহযোগী জাকির, বাবু, নিটেল সহ আরও কয়েকজন। র‍্যাবের প্রায় 40 জন সদস্যের চৌকস একটি দল অংশ নেয় এই অভিযানে। বাড়িটিকে সম্পূর্ণ ঘিরে ফেলেন তারা। এ সময় আচমকা দরজা খুলে বেরিয়ে আসেন পিচ্চি হান্নান। দুহাত দুই পকেটে ঢুকানো, কেউ কিছু বুঝে ওঠার আগেই তার দুই হাতে বেরিয়ে আসে 22 বোরের পিস্তল। লাগাতার গুলি ছুড়তে শুরু করেন র‍্যাব সদস্যদের দিকে। সামলে ওঠার আগেই লুটিয়ে পড়েন দুই র‍্যাব সদস্য, পাল্টা গুলি চালাতে শুরু করেন অন্যরা। শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে পিচ্চি হান্নানের, কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় কমান্ডো স্টাইলে টপকে যান বাড়ির পাঁচিল। দ্রুত গিয়ে উঠেন সামনে পার্ক করে রাখা মাইক্রোবাসে। র‍্যাব সদস্যরা এলোপাথারি গুলি করতে থাকে পিচ্চি হান্নানকে মাইক্রোবাসটিকে উদ্দেশ্য করে, কিন্তু ততক্ষণে সেটি হাওয়া। সেদিন এত কাছে পেয়েও হান্নানকে গ্রেফতার করতে পারেননি র‍্যাব। তবে নিহত হয়েছিল তার দুই সহযোগী। গুলিবিদ্ধ হান্নান গিয়ে ভর্তি হন সাভারের একটি ক্লিনিকে। খবর পেয়ে দুদিন পর সেখানে হাজির হয় র‍্যাব। প্রথমে জিজ্ঞাসাবাদ করলে পিচ্চি হান্নান নির্বিকার জবাব দেন যে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্তু র‍্যাবের একের পর এক জেরার মুখে পড়ে সে ভয় পেয়ে যায়। তারপর সে নিজের পরিচয় স্বীকার করতে বাধ্য হয়। এ সময় তিনি র‍্যাব সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্যার, আমি এই মুহূর্তে 1 কোটি টাকা দিচ্ছি, আমাকে ছেড়ে দেন, মোবাইলটা দেন স্যার, আমি টাকা আনতে বলি। কিন্তু তার এই প্রলোভনে কাজ হয়নি। তাকে নেওয়া হয় র‍্যাব কার্যালয়ে। র‍্যাব কার্যালয় থেকে তাকে নেওয়া হয় অস্ত্র উদ্ধার অভিযানে। এরপর আশুলিয়ায় তথা কথিত বন্দুক যুদ্ধে নিহত হয় পিচ্চি হান্নান। ভবলীলা সাঙ্গ হয় এক দুর্ধর্ষ অপরাধীর। স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা বাংলাদেশ। এভাবেই শেষ হয় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ডন পিচ্চি হান্নানের অন্ধকার জগৎ। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।